মঙ্গলবার থেকে ত্রিপুরা মেডিকেল কলেজে শুরু হয়েছে 5 দিনব্যাপী শিবির। এই শিবির থেকে যে সকল শিশুর ঠোঁট কাটা কিংবা উঁচু ঠোঁটের সমস্যা রয়েছে তাদেরকে বিনামূল্যে অস্ত্রোপচার করে চিকিৎসা পরিষেবা প্রদান করা হবে। এদিন শিবিরের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জাতীয় স্বাস্থ্য মিশনের রাজ্য অধিকর্তা সিদ্ধার্থ শিব জয়সওয়াল, ত্রিপুরা মেডিকেল কলেজের MS ডাক্তার অরিন্দম দত্ত সহ অন্যান্যরা। জাতীয় স্বাস্থ্য মিশনের অধীন RBSK-এর উদ্যোগে এই শিবিরের আয়োজন করা হয়েছে। শিবিরের উদ্বোধনী অনুষ্ঠানে আলোচনা করতে গিয়ে জাতীয় স্বাস্থ্য মিশনের রাজ্য অধিকর্তা সিদ্ধার্থ শিব জয়সওয়াল বলেন, RBSK-এর টিম বর্তমানে বিভিন্ন গ্রাম ও অঙ্গনওয়াড়ি সেন্টারে গিয়ে কাজ করছে। এই টিম শিশুদের সার্বিক বিষয়গুলি দেখছে, কোনো শিশু অসুস্থ থাকলে তার চিকিৎসার ব্যবস্থা করছে। রাজ্যে যদি চিকিৎসার ব্যবস্থা না থাকে তাহলে বহিরাজ্যে চিকিৎসার ব্যবস্থা করা হচ্ছে। এক্ষেত্রে রোগীর পরিবারকে শুধুমাত্র আসা যাওয়ার খরচ বহন করতে হয়, বাকি চিকিৎসার সকল খরচ জাতীয় স্বাস্থ্য মিশন থেকে প্রদান করা হয়। আগরতলা থেকে নিজস্ব প্রতিনিধির প্রতিবেদন, দুরন্ত টিভি।